একজন শাহরুখ খান সালমান খানকে দেখে কখনো একটা নতুন হিরো চিন্তা করে না যে আমি তার মতো চলবো। ডেফিনেটলি অকপট আমাকে এটা বলতে কোনো বাহুল্য নেই যে শাকিব ভালো অভিনেতা নয়। তো তাকে এসেই যদি কেউ ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তা সম্ভব না। একজন শাকিব খান সেই মুনমুন ময়রিয়াপু পলিয়াপুর হিরো ছিল। তো সিনেমা করতে হলে তো আপনার ইনভেস্ট দরকার। আমি আসলে এত সিনেমা করার পর এত ইনভেস্ট রেডি করতে পারিনি, তাই সেই সাহসিকতা আমার ভিতরে নেই। ইচ্ছেও আছে বা ইচ্ছে নেই তাও আমি বলবো না, ইচ্ছে আছে মানে প্রচুর, কিন্তু স্বপ্নও দেখি অনেক বেশি, কিন্তু সম্ভাবনা কতটুকু সেটা বাস্তবতার সাথে মিল করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। হিরো তো সত্যি কথা বলতে গেলে কি মানে ইচ্ছে পাকা হয়ে গেছে, অভিনয় জানুক না জানুক ভাবের তোলা আসি, তো এটা তাদের জন্য খুব ব্যাড ইফেক্টেড এই আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে একজন শাহরুখ খান সালমান খানকে দেখে কখনো একটা নতুন হিরো চিন্তা করে না যে আমি তার মতো চলবো। ডেফিনেটলি অকপট আমাকে এটা বলতে কোনো বাহুল্য নেই যে শাকিব ভালো অভিনেতা নয়। তো তাকে এসেই যদি কেউ ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তা সম্ভব না। একজন শাকিব খান সেই মুনমুন ময়রিয়াপু পলিয়াপুর হিরো ছিল, যেখানে ধরেন তাকে বলা হতো দ্বিতীয় হিরো। তারপরে আমার সাথেই সে ম্যাক্সিমাম হিরো করেছেন, সিঙ্গেল হিরো, যেমন আমার স্বপ্ন তুমি একটা সিনেমা, খুব সুপার ডুপার হিট সিনেমা, যে সিনেমাতে ফেরদৌস ভাই ছিল মেইন নায়ক, শাকিব খান ছিল সেকেন্ড লিডিং হিরো। আচ্ছা, আজকে সে শাকিব খান, আর এখন যে আর্টিস্টগুলো আসছে তারা এসেই শাকিব খান, এটার আসলে গ্যাপটা অনেক বেশি। আমি সবার প্রতি আমার উইশেস থাকবে ডেফিনেটলি, কারণ তারা কাজ করলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আর ইন্ডাস্ট্রি বাঁচলেই আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে বেঁচে থাকবে। তো আমি একটা কথাই মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু সংযোগ হয়, সেই সংযোগটাই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তার জন্য ওয়েট করতে হয়, এসেই নয়। আমি যখন ক্লাস নাইনে, আমি তো সায়েন্স নিয়েছিলাম, তো অনেক স্ট্রিক্টলি পড়াশোনার প্রতি মনোযোগী হতে হয় সায়েন্স নিলে। তো আমি সামহাও একটা এক্সাম, আমাদেরকে বলা হয়েছিল যে এটা অনেক আগে করা হবে, তো আমি ওটা কোনোভাবে স্লিপ আপ করে গেছি। তো আমি অলওয়েজ রুটিন দেখে দেখে এক্সাম দিতে যাই, তো আমি যখন দুটো এক্সাম দিতে গেছি, ওই এক্সামটা ছিল সকাল 8টা থেকে, সামহাও কোনো একটা কারণে সেকেন্ড হাফ। তো আমি যখন গিয়ে দেখি আমার মানে সহপাঠীরা বের হয়ে যাচ্ছে, আমি তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোরা বের হয়ে যাচ্ছিস, তো বলতেছে যে কেন তুই জানিস না, তো আমি বললাম যে না কেন কি, বলতেছে যে কালকে না স্যারেরা বলে দিল যে রুটিন দেখবা না, তোমরা হচ্ছে এই সময় থেকে এক্সামটা নেওয়া হবে, তোরা তো শেষ হয়ে গেছে। তো আমি যেভাবে করে কান্নাকাটি করতে হয়, মানে আমি জাস্ট ফ্রেন্ডের মতো এরকম কান্নাকাটি করি, কারণ 9 থেকে 10-এ উঠবার আমার সব বান্ধবীরা, ওরা যদি পাশ করে আর সায়েন্সে একটা সাবজেক্ট ফেল করলে তো কি হবে। তো বাড়িতে গেলাম, বাবা ছিল সঙ্গে, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর বাবা বলতেছে তোমার আর কটা পরীক্ষা বাকি আছে, আমি আর 3টা, বলছে 3টা দিতে হবে, আমি কেন, কারণ আমার মেয়ে কোন ঘরে যাবে না কি করবে এত টেনশন নেওয়ার কি আছে, তুমি পরে পরীক্ষা দিবে, ফেল করলে করো, সমস্যা কি, এটা তো পার্ট। তো এইসব যে ভালোবাসা গুলো, এই যে মেন্টাল সাপোর্টটা, এগুলোর কারণে বাবাকে অনেক মিস করি। ফার্স্ট আমার মা আর কাকা, তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা আজকে আমি এই অপবিশ্বাস বা ভালো নাচ গান অ্যাক্টিং এর দিকে ছুটতে পারতাম না। এই জন্য তাদের কাছে আমি মানে সারা জীবন, মৃত্যুর দিন আমার মানে গায়ের চামড়া দিয়েও তাদের এই ঋণটা শোধ করতে পারবো না, এটা ফার্স্ট। আর সেকেন্ড, ক্যারিয়ারের পর অবশ্যই বলবো আমার সহকর্মী যে শাকিব খান ছিল, তাকে, কারণ সে যদি আমাকে ছাতা বা বটগাছের মতো আমাকে আগলে না রাখতো তাহলে হয়তো বা আজকে আপনাদের সামনে এইরকম একটা উচ্চ ভালোবাসা নিয়ে এখানে হয়তো বা থাকতে পারতাম না। আর থার্ড ঋণ হচ্ছে কি আমার সন্তান, সেটা হয়তো আগামীর জন্য, যে স্টার দ্বারা আমি আবার একটা মাথা উঁচু করে থাকতে পারি। রান্না শাকি অনেক পছন্দ করে। আচ্ছা, এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি, শাকি, বুবলি, জয়, আমরা 4 জন মিলে ছবি দেখতে যাব। ওকে, দ্যাটস কুল। ভাই পার্সোনালি আমাকে খুব লাইক করেন, এটা আমি সব জায়গা থেকে শুনি, তার সঙ্গে যারা চলাফেরা করেন ভীষণ পছন্দ করে, অনেক সময় বলে যেন আমি তারপরে আমি তারপর আমি ভীষণ ভালো করব, সেটা উনি বিশ্বাস করেন। আর তাছাড়া আমি তার সেটে থাকা অবস্থায়, আমি যে সায়েন্সের গানের শুটিংয়ের সময় তার সঙ্গে আমার দেখা হয়েছে, শুটিং থামিয়ে আমার সঙ্গে 5 মিনিট কথা বলেছে,
ভীষণ আদর করে এবং সেই আদরটা আসলে একজন বিগ সুপার স্টার স্টারের কাছে একজন নবীন অভিনেতা হিসেবে সবসময় আমি চাইবো এবং তাদের দিক নির্দেশনাটা অনেক বেশি প্রয়োজন এবং আল্লাহ সাকিবকে অনেক সুস্থ রাখুক তার পারিবারিক জীবন যেন ভালোভাবে কাটে সেটার জন্য অনেক অনেক দোয়া রইল না আমার বিশ্বাস যে সাকিব ভাই অপদিকে নিয়ে থাকবেন আমি অনেক জায়গা থেকে শুনেছি যে মানে আমার কেন যেন মনে হয় যে এই এটা একটা সুন্দর সংসার হওয়া উচিত জয়ের কথা চিন্তা করে সাকিব ভাইয়ের কখনোই অপদিকে ছেড়ে যাওয়া উচিত না এবং অপদির মানে তার দুজনের মিউচুয়ালি পছন্দের অপছন্দের বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে দুজন দুজনকে যদি মনমালিন্যতা থাকে সরি বলে আমার মনে হয় ওরা দুজন এক হয়ে থাকুক এতে পুরো মানে পুরো বাংলা মানে বাংলাদেশের যত মানুষ আছে যারা এই বিষয়টাকে নিয়ে ঘেটেছে বিষয়টাকে নিয়ে চিন্তা করেছে কষ্ট পেয়েছে ওরা অনেক খুশি হবে স্কুল লাইফ থেকে কোনো মেয়ে বলতে পারবে না যে কোনো ছেলেকে দেখে ভালো লাগেনি এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারবে রাইট তো সেই জায়গা থেকে আমার কিছু ব্যাপার ছিল যেটা অনেক আমার কাছের বন্ধুরা আমার কাছের মানুষরা জানে সেটা হচ্ছে যে যেমন স্কুলে আমি সুন্দরী ছিলাম আমি যেহেতু ছোটবেলা থেকে কখনোই আমি শুকনা শাকটা ছিলাম না সে জায়গা থেকে আমি আগে থেকে একটু বাল্কি বাট গুদুম গাদুম ছিলাম বাংলায় বলে যাকে তো ওই জায়গা থেকে আমার বান্ধবীরা প্রচন্ড আমি দেখতাম ক্লাস এইট থেকে বেসিক্যালি প্রায় দেখতাম যে আমার বান্ধবীরা অনেকের সাথে প্রেম করতে হতো আমাদের সামনে ক্যাডেট স্কুল ছিল ক্যাডেট ওদের তো আর আমরা ইয়াকুবিয়া ছিলাম তো আমাদের রাস্তার এপার আর ওপার ছিল তো ওটা সব ছেলেদের আমাদেরটা মেয়েদের আমাদের তিনতলা তো দোতলাতে উঠলে ছেলেদের পুরো মাঠটা দেখা যেত তো কেউ না কোনো ভাবে তাকাতাকি এই সেই টিফিন পিরিয়ডের জন্য ওয়েট করতো তাকে চিঠি দিবে তো আমার বেসিক্যালি যেটা হতো কি যে মানে কোনো ছেলের দিকে তাকাবো গায়ে যদি গন্ধ হয় তারপর তারপর স্কুলে কি হয় আমার মানে অনেক সময় হয় কি ঘামতে 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 শরীরে কোথাও একটা জায়গায় অনেক বেশি ঘেমে যাওয়াটা স্পষ্ট হয়ে যায় ওইটা আমার অনেক ইরিটেটিং লাগতো আমি ছেলেদের অনেক বেশি ফলো করতাম হাতের নখ এবং তাদের চুল উস্কো খুস্কো কিনা তো ওখান থেকে মনে হতো কি ও মনে হয় একটু নোংরাটা ওই জায়গা থেকে না আমার প্রেমটা বা ভালো লাগাটা আসতো না বাট আমার কিছু বান্ধবীরা ছিল তারা আমাকে অনেক বেশি সেফ মনে করতো ওদের ঝগড়া টগড়া হলে আমি তাদেরকে পিয়ন হিসেবে মিল করে দিতাম কারণ ওরা জানতো উপু ওদেরকে পছন্দ করবে না তো এই জায়গা থেকে আমার কখনোই প্রেম হয়নি এবং ভালো লাগাটাও কাজ করেনি সবচেয়ে বড় কথা সাকিব ফিটফাট থেকে বড় কথা কি সাকিব একটা মানে মানে নিজের পরিষ্কারটা ক্যারি করে এটা সাকিবের এবং সাথে আমি আরেকজন মানুষের কথাও বলবো আমাদের ফেরদোস ভাই অনেক বেশি নিজেকে অনেক ফিটফাট ক্যারি করে তো এই ফিটফাট ক্যারিটা কিন্তু মানুষকে অনেক বেশি ভালো লাগাটা কাজ করায় এটা আমার দিক থেকে মনে হয় যে একটা পজিটিভ সাইড বাংলাদেশের রিয়াজ ভাই আর অনেক আগে হচ্ছে কি জাফর ইকবাল আমার পছন্দ ছিল জাফর ইকবাল বাট আমার যখন মুভির অফার আসে তখন আমার ফ্যামিলি থেকে বারবার বলছিল যে রিয়াজ ভাই হলো অনেক ভালো হতো মানে শাকিব খানকে ওইভাবে তখন তারা আমরা দেখিনি ওইভাবে দেখার মজা হয়নি তখন আমাদেরকে ডিরেক্টর বলেছিলেন যে ওনার কিছু কিছু বিশেষ করে চাষি আঙ্কেলের কয়েকটা মুভি করে ফেলেছিল ওই সময় তখন সেই ছবিটা আমরা আর কি দেখে আচ্ছা ঠিক আছে বাট কনফিউশন ঠিক ছিল বাট মন থেকে খুব রিয়াজ ভাইকে চাচ্ছিলাম যে রিয়াজ ভাই যদি হিরো হতো তাহলে খুব ভালো হতো আমার ওইরকম কোনো বন্ধু নাই বাট লাস্ট দু তিন বছর ধরে আমার এক ভালো সাংবাদিক বন্ধু আছে যার সাথে অনেক কিছু শেয়ার করি নামটা আমি বলতে চাচ্ছি না আমি আসলে সত্যি কথা বলতে গেলে কি মানে আমি তো অনেক বেশি একটু কি বলে একটু মানে ওই হয় না খোলামেলা একটু কম হাসি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানে ওই রকম ভাবে মানুষের সাথে কমিউনিকেশন করা আমার হয়ে ওঠে না আমার আমি আসলে ম্যাচ করতে পারি না কথায় এবং জমাতে পারি না তো বাট অনেক সময় হয় যে এই জিনিসটা শেয়ার করে আমি একটা ভালো রিপিটটা পাবো বা ভালো একটা কিছু পাবো ওই জায়গা থেকে রাইট নাও তিন বছর ধরে আমার এক ভালো বন্ধু হয়েছে বাট বিগত দিনে কোনো বন্ধুই ছিল না তখন তো কাজ ছিল আর রাতে এসে ঘুমাতাম আবার শুটিং এ যেতাম সো বন্ধুর ফিলটা কখনোই ছিল না আমি তো একটা কথাই বললাম যে সুন্দর কাজ হলে তো ডেফিনেটলি করব কিন্তু সুন্দর কাজ তো আসছে না আসুক অবশ্যই করবো আমি কি শ্বশুরে জিন্দাবাদটা তো এড়াতে পারিনি তারপরে শর্টকাট নচিকেতা দার গল্প এবং উনি এই ছবিতে আছেন সো ওটা তো আমি এড়াতে পারিনি তো আলটিমেটলি ভালো কাজ হবে আমি ডেফিনেটলি তো করবো
ইন্ডাস্ট্রি সংকটের পেছনে মূল কারণ হচ্ছে ব্যক্তি স্বার্থকে ফার্স্ট মানুষ ইস্যু করেছে, ব্যক্তি স্বার্থ, সেটা যেটাই বলেন না কেন ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে না জেনে আসা, আপনি যদি একটা সম্বন্ধে না জানেন সেইখানে আপনি পা বাড়াবেন কেন? তো ন্যূনতম একটা কালচার আপনার ভিতরে রপ্ত করে আসলেই মনে হয় যে বেটার কিছু ফিডব্যাক পাওয়া সম্ভব। আমার থেকে অনেক জুনিয়র আর্টিস্টরা প্রযোজনা প্রতিষ্ঠান করছে, শুধুমাত্র একটা সিনেমায় ক্ষান্ত দিচ্ছেন না, সিনেমার উপর সিনেমা, সিনেমার পিছনে সিনেমা।